সো হে হ্যালো এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি এর আগে কখনো ব্লগ করিনি, তাই জন্য আমি জানি না কেমনভাবে ব্লগ করতে হয়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন বাজে 7:30, তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনো ঘুম চোখ থেকে ঘুম ছাড়েনি। তো চলো ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এখন আমি গিলবো, তুই খাবো। তো আমি রোজ সকালে যেটা খাই সেটা হচ্ছে এটা। এটা না খেলে আমার চলে না একদমই, আমাকে রোজ সকালে এটা খেতেই হয়। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি একটু কাজ করছিলাম যে কারণে ভিডিও করতে পারিনি। তো এখন আমি যাব স্নান করতে, আজকে আমি যাব ভ্যাকসিন নিতে ফার্স্ট ডোজটা। তো আমাদের বাড়ি থেকে অনেকটা যেতে হবে, 2-2.5 ঘন্টার রাস্তা। তোমরা হয়তো কাঁথি বা কন্টাই নাম শুনেছো, অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে, যে কারণে আমাদের স্নান করে খেয়ে তারপর বেরোতে হবে। তার জন্য আমি এখন যাচ্ছি স্নান করতে, তো আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, স্নান করে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড বেরিয়েও পড়েছি। তো গাড়ি কতটা এসছে জানি না, তো চলো গাড়িতে উঠে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, চলে এসেছি। এসে এখানে এত ভিড় ছিল যে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো এখন আমি বাড়ি যাবো, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা।
আমি বাড়ি চলে এসেছি আর আজকে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, তোমাদের অনেক কিছু দেখাবো, কিভাবে ভ্যাকসিন নিই সব কিছু দেখাবো। বাট আমি আমি করতে পারিনি, তার জন্য সরি। ওখানে এমন সিচুয়েশান ছিল যে আমি আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি, এত রাস্তা জার্নি করে গিয়ে তারপর এত বড় একটা লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল, লাইন দিতে হয়েছিল, দেড় ঘন্টাখানি লাইনে দাঁড়িয়েছিলাম, তো যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো বাড়ি চলে এসেছি, হাতটা খুবই ব্যথা করছে ভ্যাকসিন নেওয়ার পর, এখন একটু রেস্ট নেব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, চলো টাটা।